শশিলজ ময়মনসিংহ এর মহারাজা শশীকান্ত আচার্যের বাড়ি। ময়মনসিংহ জেলার ব্রহ্মপুত্র নদীর তীরে এর অবস্থান। এখন হয়তো আপনাদের মনে প্রশ্ন জাগতে পারে, অতি প্রাচীন এই মহল কে বা কারা নির্মাণ করেছে? বাড়িটি নির্মাণ করেছে সূর্যকান্ত। এবার তাহলে চলুন জেনে আসি এর কিছু ইতিহাস। ১৯৯৭ সালে ১২ জুন গ্রেট ইন্ডিয়ান ভূমিকম্পে বাড়িটি বিধ্বস্ত হলে মানসিকভাবে ভেঙে পড়েন জমিদার সূর্যকান্ত আচার্য চৌধুরী। ১৯০৫ সালে ঠিক একই স্থানে নতুনভাবে শশিলজ নির্মাণ করেন পরবর্তী জমিদার শশীকান্ত আচার্যের চৌধুরীর নামে। আর এই নবীন জমিদারের ঐকান্তিক প্রচেষ্টায় শশিলজ হয়ে ওঠে অনিন্দ্য সুন্দর ও আরো বেশি দৃষ্টিনন্দন। আর এটি ১৯৫২ সাল থেকে বাড়িটি মহিলা প্রশিক্ষণ কেন্দ্র হিসাবে ব্যবহার হয়ে এসেছে। বর্তমানে প্রশিক্ষণ ক্যাডের সঙ্গে সীমানা প্রাচীর নির্মাণ করে শশীলজ ২০০৫ সালে প্রত্নতত্ত্ব বিভাগের আওতাধীনে করে সংস্কারের কাজ চলছে। এই শশীলজের সবচেয়ে আকর্ষণীয় বিষয় হল গীতদেবী ভেনাসের অর্ধনগ্ন অবস্থায় অর্ধনগ্ন মূর্তি এবং জমিদার রানীর স্নানঘর এবং স্নানঘরে ঘাটলা কথিত আছে। চামঘরের পাশে একটি সুড়ঙ্গ পথ রয়েছে। বিশ্লেষকরা মনে করেন এই সুড়ঙ্গ পথে মুক্তাগাছা যাওয়ার ব্যবস্থা ছিল। এই চামঘরের সামনে রয়েছে একটি বিশাল বড় পুকুর। চামঘরে বসে জমিদার রানী হাঁসের খেলা দেখতেন এবং পুকুরের ঘাটলা মার্বেল পাথর দিয়ে তৈরি করা এবং সেখানে বসে জমিদার রানী গোসল করতেন এবং এই ঘরে জমিদার রানী তার পোশাক সেন্স করতেন। এখানে বেশ কিছু দুর্লভ ও দুষ্প্রাপ্য প্রাচীন গাছগাছালি রয়েছে, তার মধ্যে নাগালিঙ্গম ও নেগুড়া বৃক্ষ অন্যতম। নাগালিঙ্গম গাছে বছর জুড়ে ফুল ফোটে। চলুন জেনে আসি এখানে আসার উপায় সম্পর্কে। শশীলজে আসতে হলে মহাখালী থেকে এলা পরিবহনে করে ২২০ টাকা ভাড়া দিয়ে মাসকান্দা বাস স্ট্যান্ডে আসতে হবে। এরপর চরপাড়া মোড় থেকে অটো কিংবা সিএনজিতে করে শহরের জিরো পয়েন্টে এসে এই শশীলজের অবস্থান পেয়ে যাবেন। এই শশীলজে ঢুকতে হলে আপনাকে ১৫ টাকার টিকিট কাটতে